আজকে আমি চলে আসলাম হচ্ছে এটা দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট থানায়। এটা হচ্ছে মন্ডল ক্যাটেল ফার্ম। এই জায়গাটার নাম হচ্ছে বড়গুলি। এটা হচ্ছে ঘোড়াঘাট থেকে দুই তিন মিনিটের পথ। ছাগলগুলো কি পরিচর্যা আপনি করেন? আপনি ছাগলগুলো দেখাশোনা করেন? জি জি। আচ্ছা, এই যে ছাগলগুলো আছে এখানে কি খাবার দেওয়া হয়েছে এদেরকে? ভুসি, হ্যাঁ, তারপরে ভুট্টারা, হ্যাঁ, তারপরে হলো গুড়ে দেওয়া আছে, গুড়ে দেওয়া আছে, তারপরে তারপরে ফিট আছে, ফিট আছে, কিসের ফিট? ক্যাটেল ফিট। এদেরকে ক্যাটেল ফিট দেওয়া হয়। জি, দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা ছাগল ফার্ম। এদের ব্যবস্থাপনাগুলো একটু দেখানোর চেষ্টা করব। এদেরকে কয়েকটি মিশ্রিত খাবার দেওয়া হয়েছে, এগুলোর নাম জানবো। এখানে কয়টা উপাদান আছে এই খাবারটার ভিতরে? চারটা। চারটা উপাদান দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ভুট্টা আছে, ভুসি আছে, গুড়া আছে, তারপরে এডিমের ফিট, হ্যাঁ, ক্যাটেল ফিট, ক্যাটেল ফিট। আচ্ছা, আর ভুসি? ভুসি। আপনারা এই খাবারগুলো কতবার দেন দিনে? দিনে দুপুরে একবার, হ্যাঁ, আর সকালে দেই হলো ওই বিদেশি ঘাস কাটে রাখি, হ্যাঁ, আতরে দেই বিদেশি ঘাস কাটে, হ্যাঁ। আচ্ছা, এই এই অবস্থাতে এগুলো চলছে সুন্দরভাবে। যাই, চলেন দেখি পর্যায়ক্রমে একটু ছাগলগুলো ঘুরে ঘুরে দেখি। দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে ক্যাটেলের ক্যাটেল প্রজেক্ট। এটা একটা ক্যাটেল ফার্ম। এই ফার্মে প্রচুর ছাগল আছে। এই ছাগলগুলো সব বিক্রিযোগ্য ছাগল। এই বাচ্চাগুলো সব বিক্রি হবে। দর্শক দেখতে পাচ্ছিলেন, পরবর্তীতে এর ব্যবস্থাপনা জেনে নেব। এটা খুব সুন্দর একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি, তাহলে পর্যায়ক্রমে ঘুরে ঘুরে দেখাবেন ইনশাল্লাহ। আচ্ছা, দেখাবো। ঠিক আছে। এই যে এগুলেন কি? এগুলো গারল। এগুলো গারল। দর্শক দেখতে পাচ্ছেন ঠ্যাং নম্বর। এগুলোর কি লোম কেটে দেওয়া হয়েছে? না না, যথেষ্ট পরিমাণ ছাগল আছে। কি মুরগি? ডিম দেওয়া মুরগি? যাক, এখনো দেয়, দিতে আছে। সুন্দর প্রজেক্ট দর্শক দেখতে পাচ্ছেন। এটা এটা কিসের বাচ্চা? এটা ওই গারলের বাচ্চা। গারলের বাচ্চাই? আচ্ছা, এগুলো কি বিক্রি হবে? হ্যাঁ, এগুলো তো বিক্রি হবে, বিক্রি হবে। আর এটা ছুটে যান দেখি। হ্যাঁ, বিক্রি হবে, বিক্রি হবে। এগুলোর দাম কেমন বলতে পারবেন? হ্যাঁ, 15,000 চাই। 15,000। দেখতে পাচ্ছিলেন ভালো না? আপনারা দেখতে পাচ্ছেন 12,000। এই প্রজেক্টটা মোটামুটি খুব সুন্দর। এটা কি পাটা নাকি? হ্যাঁ, পাটা বাবা। এটা পাটা, এইটা পাটা, এই যে এটা পাটা, এটাও পাটা। রাজস্থানি? আচ্ছা, যাই হোক। দর্শক দেখতে পাচ্ছিলেন প্রচুর গারলও আছে খামারে। এটা এটা কি জাতের? বিটলের ক্রস। দেখতে পাচ্ছেন দর্শক, তিনটা বাচ্চা হয়েছে। হ্যাঁ, বয়স হয়ে গেছে। এটা কি? এটা কি? এটা ক্রস। দর্শক দেখতে পাচ্ছেন ক্রস হলো অনেক বড় বড় ছাগল। বিক্রি করার চিন্তা ভাবনা আছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক হাঁসের বাচ্চা আছে। এই প্রজেক্টে 80টা বাচ্চা আছে। 80টা বাচ্চা বিক্রি করবে। আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখান থেকে গরু বিক্রি হবে, ছাগল বিক্রি হবে।
এটা ক্রস না ওটাও কি হরিয়ানা না ওটা ক্রস ছাগল যাই হোক দর্শক এরকম প্রচুর বাচ্চা আছে এই ফার্মে এগুলো সব বিক্রিযোগ্য এগুলো সব বিক্রি করবে এই ফার্মের অনেক বাচ্চা আছে বিক্রি করার বা বড় ছাগল বিক্রি করার আছে এখানে তোতা বুড়ি আছে দেখতে পাচ্ছেন এটা তোতা বুড়ির বাচ্চা এটা ক্রস হয়েছে কাকা অরিজিনাল হয়নি যাই হোক এই যে এটা এটার কি হয়েছে না ঠান্ডায় নিয়ে যান ঠান্ডায় নিয়ে যান না না এই রোদের মধ্যে দিলে গাও ছাড়িয়ে দিবি আমরা এই ছায়ার মধ্যে নিয়ে যান এটা প্রচুর রোদ এখানে কোনো একটা কিছু দেওয়া প্রয়োজন ছিল দর্শক প্রজেক্টটা অনেক সুন্দর অনেক এরিয়া নিয়ে এই প্রজেক্টটা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকবেন এখানে মোটামুটি হাঁস মুরগি গরু ছাগল সবই আছে এই প্রজেক্টে গাছ আছে দেখানোর চেষ্টা করলাম দর্শক প্রজেক্টটা অনেক বড় খুব ফাইন লাগলো ফাঁকা জায়গা অনেক এই জায়গাটা প্রচণ্ড উত্তপ্ত খুবই গরম এই গরম অবস্থায় অনেক ছাগল হাঁপিয়ে গেছে এখানে যারা এই খামারটা পরিচালনা করে হয়তো বা বুঝতে পারে কি না জানি না এত রোদের মধ্যে এই ছাগলগুলোর জন্য খুব কষ্টদায়ক থাকা যেমন আমি থাকতে পারছি না অনেক বাচ্চা আছে শুয়ে পড়ে আছে এত উত্তপ্ত অবস্থায় ছাগল রাখা যাবে না দর্শক আপনারা এই ভুলটা করবেন না ষাড় গরু প্রজেক্টে গরু আছে অনেক বিক্রি করার মহিষ আছে এই প্রজেক্টে গরু আছে দর্শক অনেক বিক্রি করার মতো অনেক গরু আছে দেখতে পাচ্ছিলেন